না বা তাহলে বুঝতেও পারবেন না ব্যাপারটা। তো আমি একসঙ্গে সেই জন্য দেখাচ্ছি, আর একবার দেখুন। হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি প্রশান্ত আছি আপনাদের সাথে সবসময়ের জন্য। তো আজকের এই গানটির অনুরোধ করেছেন তরুণ দাস, গানটির নাম পথ বলে দাও তুমি এই গানটি, আর গানটি গিয়েছেন অনুরাধা পড়োয়াল। তো আপনিও যদি আপনার কোনো পছন্দের গান শুনতে চান তো অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন এবং আপনার পছন্দের গানটি কমেন্ট বক্সে নোট করে দেবেন। তো চলুন দেখে নেওয়া যাক গানটি। তো যাই হোক, আজকের এই গানটা আমি এখান থেকে বাজালাম। এইখান থেকে হয়তো যারা একদম নতুন তাদের কাছে হয়তো একটু অসুবিধা হতে পারে। তো আমি এই কর্ড সম্পর্কে অলরেডি বলে দিয়েছি এবং ভিডিওতে দিয়ে দিয়েছি সমস্ত কিছু, আপনারা দেখে নেবেন, আমি কমেন্ট বক্সে দিয়ে দেবো। আর গানটা একদম সুন্দর একটি গান, জাস্ট দেখলেই বুঝতে পারবেন। তো চলুন দেখানো যাক গানটি। গানটির প্রথম যে লাইনটা আসছে কি বলছে, পথ বলে দাও তুমি কোন পথে যাই আমি, কোন খানে গেলে মা গো সান্ত্বনা পাইক টান। ঠিক আছে, তো আমি এক লাইন এক লাইন করে দেখাচ্ছি, আপনাদের বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, তো আমি এইখান থেকে দেখাচ্ছি, এটা হচ্ছে অরিজিনাল স্কেল। ঠিক আছে, তো এইখান থেকে দেখাচ্ছি, দেখুন। ঠিক আছে, তো এবার এখন দেখুন। আর একবার দেখুন। এরপর লাইনে কি বলছে, কোন পথে যাই আমি। ঠিক আছে, এরপর আসছে কোন খানে গেলে মা গো সান্ত্বনা পাই প্রাণ। ঠিক আছে, এরকম স্পষ্ট ভাবে তোলার চেষ্টা করবেন। ঠিক আছে, টাইম লাগুক তাও চেষ্টা করবেন। ঠিক আছে, আর একবার দেখুন, আমি প্রথম থেকে বাজাচ্ছি এই দু লাইনটা একসঙ্গে।
এরপরে একটা লাইন আসছে, সেটাই একই সুরে বাজবে, তাই আমরা দেখালাম না। তো এরপরের লাইনটাই আসছে, দাও বলে মা, দাও বলে মা, দাও বলে মা, তিনবার বাজবে, ঠিক আছে? তো দেখুন কেমন ভাবে বাজবে তিনবার। এইটাই বাজবে তিনবার, তো দেখুন এক আঙুল দিয়ে। ঠিক আছে, আর একবার দেখুন। ঠিক আছে, তো এটা হচ্ছে প্রথম অন্তরা। এরপর আসছে দ্বিতীয় অন্তরা, তা দ্বিতীয় অন্তরা দেখুন একবার। এত আলোতে তবু কেন আধার, হাসির লগন কেন আই গো কাদায়। ঠিক আছে, তো আমি এক লাইন এক লাইন করে দেখাচ্ছি, এক লাইন এক লাইন করে দেখুন। ঠিক আছে, দেখুন তাহলে এইটুকু আগে দেখুন। তো এরপর লাইন আছে একই সুর, এরপর আছে মা হয়েও কেন যে মা হতে পারছি না, আমার পরাণ কাঁদে অভিমানে, দাও বলে দাও মা, দাও বলে, তিনবার বাজবে। ঠিক আছে, তো দেখুন। তো এবার এক আঙুল দিয়ে দেখুন। ঠিক আছে, লাইনটা একটু বড়, একসঙ্গে না বাজালে বুঝতেও পারবেন না ব্যাপারটা, তো আমি একসঙ্গে সেই জন্য দেখাচ্ছি। আর একবার দেখুন। এরপরে দাও বলে মা, তিনবার বাজবে। দেখুন,